গুরুত্বপূর্ণ একটা বিষয় উনি আলোকপাত করছেন। মানিক মন্ডল দাদা, নমস্কার। ব্যাপার হচ্ছে, আমরা একটা মেডিসিন বারবার স্যার যেটা বলেন, যে বলেন বলতে সত্য ঘটনাটাই বারবার বলতে হবে এবং ভাবতে হবে, যে একটা মেডিসিন একটা ডিফেক্টিং, ওয়েল প্রুভড, ওয়েল ভেরিফাইড, ওয়েল ইউজড মেডিসিন, অ্যান্টি মায়াজমেটিক মেডিসিন, একটা মেডিসিনের মধ্যেই ওই মায়াজমের কভার করা বা ওই ধরনের কাছাকাছি বহু ইন্ডিভিজুয়ালকে আপনি রক্ষা করতে পারবেন, আইডিয়াল কিওর করতে পারবেন। এই এই কথার সূত্র ধরেই বলি, নেট্রাম সাল্ভ অ্যান্ড সাইকোসিস এত কিছু বলার কি প্রয়োজন ছিল কেন্টের? উনি কি এখানে মজা করার জন্য এটা বলেছেন? তা নয়, এটাই নিয়ম। কম্পারিটিভ মেটেরিয়া মেডিকা মানে হচ্ছে একটা মেডিসিন কম্পারিজন করতে হবে, এবং তার শুধুমাত্র লক্ষণের কম্পারিটিভ নয়, সেখানে লক্ষণের সঙ্গে সঙ্গে আমরা মায়াজমেটিক কম্পেয়ারও করতে পারবো। তো এই যে আমাদের শিক্ষা দিচ্ছেন, এই যে নেট্রাম সাল্ভ অ্যান্ড সাইকোসিস, এই সাইকোসিস উনি তো আলাদা চ্যাপ্টারও বলেছেন, তা সত্ত্বেও নেট্রাম সাল্ভ এটাকে একটা একটা মেডিসিনকে মায়োজম দিয়ে যে অ্যানালাইসিস করে গেছেন কেন্ট সাহেব, এই অ্যাঙ্গেল দিয়ে যদি আমরা সমস্ত মেডিসিনকে উনি করতেন, তাহলে কিন্তু পৃথিবীতে আরো বিপ্লব বা পরিবর্তন হয়ে যেত। কিন্তু সেটা তো একজনের পক্ষে সম্ভব নয়, তিনি একটা দিয়েই বুঝিয়ে দিয়েছেন যে তোমরা এভাবেই আমার মতো হও, কিন্তু আমরা কজন বুঝি? তো সেই ধারা বজায় রেখে স্যার যখন নেট্রাম সাল পড়াচ্ছিলেন, এইটা শুরু করলেন, মায়াজমেটিক অ্যাঙ্গেল দিয়ে আমরা নেট্রাম সালকে কি করে বুঝবো, বিশেষ করে সাইকোসিস নেট্রাম সালকের সঙ্গে সালপের সঙ্গে অঙ্গাঙ্গ ভাবে জড়িত, সেটার সঙ্গে করতে করতে আমরা এতদূর পর্যন্ত পৌঁছলাম। তার আগে ইউরিন থেকে শুরু করে জেনেটো ইউরিনের ইয়ে আছে, অ্যাজমা, অনেক কিছু আলোচনা, এটার উপরে অনেকগুলো ক্লাস হয়েছে, অনেকগুলো ক্লাস হয়েছে, এবং সব মায়াজমেটিক দিক থেকেই বোঝানো হয়েছে। একদম হাতে খড়ি, ওয়া ক খ, মা বাবার মতো যেরকম শেখানো হয় তিনি কেন্ট সাহেব শিখিয়ে গেছেন। এখানে এসে কি বলছেন, যে সাইকোসিস যে ব্যাপারটা, তিনি বারবার একই কথা অনেকবার বলেছেন। কেন বলছেন? ওইগুলো তো মূল জিনিস। সাইকোসিস বলছে একটা কনস্টিটিউশনাল মায়াজম, অর্থাৎ একটা বেসিক মায়াজম, মৌলিক মায়াজম। এই মৌলিক মায়াজমটা আমাদের বোঝার জন্য তিনি উদাহরণ হিসাবে কি কি বললেন, যে দেখো বাপু, নেট্রাম সাল্পের মধ্যে তোমরা অনেক কিছু পাবে, যেমন ধরো ওই যে বারবার ইজ আলোচনা হলো, তারপরে হচ্ছে মেয়েদের বিশেষ করে কলিফ্লাওয়ার লাইক এক্সক্রিশনস, যে গোপন অঙ্গে তাদের আঁচিল, মানে আঁচিল বা বৃদ্ধি মাংস, সেটা কিরকম বিসর্জিত এবড়ো খেবড়ো, এটাও একটা সাইকোসিসের লক্ষণ। আর কি বললেন, অ্যাজমা, অ্যাজমা এইটা হিউমিড অ্যাজমা আগে বলা আছে, তা সত্ত্বেও এখানে আবার বলছেন যে যেটা হেরিডিটারি অ্যাজমা, যদি হেরিডিটি অ্যাজমার ক্ষেত্রে যদি হেরিডিটি পাই, তার বংশে যদি অ্যাজমা থাকে, তাহলে এটাকে আমরা সাইকোসিস গণ্য করবো। নেট্রাম সাল একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, আরো মেডিসিন আছে, কিন্তু তিনি ক্লুটা দিচ্ছেন। আর কি বলছেন, যে আরেকটা রোগ বলছে বারবার সিজ আগে বলা হয়েছে, এবং এমনকি তিনি এই যে জোরের সঙ্গে এই প্যারাটা বললেন, এটা ওনার অবজারভেশন এবং এটাকে ফেলে দেওয়ার মতো নয়, একদম অভ্রান্ত সত্য। বলছে বারবার ইজকে হচ্ছে হাইয়েস্ট টাইপস অফ সাইকোসিস, এটা ক্লু স্যার একবার বলছেন, আরেকবার আলোচনা করতে স্যার পরে বলবো যে কেন বললেন, যে এটাকে হাইয়েস্ট কেন বললেন, এটা আজকে আর সুযোগ হয়নি। তো এইগুলো হচ্ছে এই যে সাইকোসিসের যে এই যে লক্ষণগুলো আমরা এইগুলো বুঝলাম, গনোরিয়াল ওয়ার্ডস বা ভেনারেল ওয়ার্ডস, কলিফ্লাওয়ার লাইক এক্সপিরিয়েন্স ইন ফিমেলস, হেরিডিটারি অ্যাজমা এবং বারবার ইচ, এগুলো হচ্ছে সাইকোসিসের একদম মানে হচ্ছে কি চরম বৈশিষ্ট্য বা একটা কিনোট সিমটম যেতে পারে, প্যাথোলজিক্যাল ম্যানিফেস্টেশন বলা যেতে পারে। এবারে ক্লিয়ার কাট বলেন যে এগুলো সব ডিউ টু সাইকোসিস, ওয়ান কজ মানে সাইকোসিসের জন্য, অর্থাৎ সাইকোসিস যে আমাদের একটা বিরাট মানে কি পরিবর্তন, বিরাট একটা যে
দূষিত করছে সমাজ ব্যবস্থাকে, তার এই যে ফসলগুলো আমরা এতগুলো রোগ দেখলাম, এটা নেট্রাম সার কভার করছে, এবং তার সঙ্গে সাইকোসিস কেন সেটা ব্যাখ্যা করলেন। তারপরে কি বলে গেলেন যে এমন একদিন আসবে এটা লেটেন্ট হয়ে যাবে, অবশ্যই যত যুগ পাল্টাবে তত তো ওই সাইকোসিস গুলো বংশ পরম্পরায় প্রবাহিত হবে, মা বাবার জিন থেকে তো আসবে, তো তার রক্ত বৈশিষ্ট্য, তার সবকিছু দূষিত জিনিসগুলো তো সন্তানদের মধ্যে প্রবাহিত হবে। সেজন্য বললেন যে এই এইটা এমন একদিন আসবে যখন তোমরা জানবে যে এই গনোরিয়া বা এই ধরনের জিনিসগুলো লেটেন্ট, একটা জিনিস হচ্ছে এগুলো লেটেন্ট হিসেবে অনেক সময় থেকে যাবে, বা গনোরিয়ার যে ব্যাপারটা, গনোরিয়া জাত যে সমস্ত সমস্যাগুলো সেগুলোকে তোমরা নামকরণ হিসাবে, প্রবাদ বাক্য হিসাবে লিখে নাও। আমি বলে যাচ্ছি কি বলে যাচ্ছেন যে এগুলো একদিন অফস্প্রিং অফ সাইকোসিস হয়ে যাবে, সাইকোসিসের সন্তান সন্ততি বা সাইকোসিসের একদম জাত হয়ে যাবে, সাইকোসিস জাত হয়ে যাবে গনোরিয়াটা। তারপরে কি বলছে, এবারে কন্টাজিয়াস আরো একটা বলেন যে এই গনোরিয়াটা তখন কন্টাজিয়াস হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ একজনের শরীর থেকে আরেকজনের দেহে প্রবাহিত হবে। স্বামী স্ত্রী যখনই যৌন মিলন হবে, স্যার বললেন যে সেই মুহূর্তে সেই অবস্থার সমস্ত কিছু স্বামীর থেকে স্ত্রী অথবা স্ত্রীর থেকে স্বামীর, ভাইস ভার্সা, অল্টারনেট যাবে, যার শরীরে থাকবে সেভাবে যাবে, এই এইভাবে খেলা করবে গনোরিয়া, এটা সমাজের ব্যবস্থা হবে। এখন আমরা প্রতিরোধ করেছি কন্ডম বা ওই ধরনের কিছু ব্যবহার করে, সেটা তো পরের কথা। তারপরে কি বলছেন যে এটা জেনারেশন টু জেনারেশন এটা চলতেই থাকবে, এটা তো এটা না বোঝার কিছু নেই। তারপরে যে এবারে যেটা বললেন সেটা হ্যানিম্যানের, সরি এটা মানে একটা উনি অবজারভেশন বলছেন, উনি মতামত দিচ্ছেন যে হ্যানিম্যান সাহেব যেখানে থেমে গেছে আমি সেখান থেকে শুরু করছি, অর্থাৎ হ্যানিম্যান সাহেব যেখানে ক্লুটা দিয়ে গেছেন একটু একটু, সেটাকে আমরা বুঝে নিয়ে আমরা আমাদের রোগীর মধ্যে পেয়ে আমাদের অভিজ্ঞতা আরো সঞ্চয় করে আমরা তোমাদেরকে বলে যাচ্ছি। সেটা তোমরা হয়তো এখন ভাবছো যে কেন্ট সাহেব কি আবল তাবল বকছে, কিন্তু এমন দিন আসবে যখন দেখবে যে এগুলোই চরম সত্য এবং এবং ডক্ট্রিন বা এগুলো একটা নিয়ম বা নীতি হিসাবেই হয়ে যাবে, এবং তার সেই যে অন্তর্দৃষ্টি এখন আমরা আজও অক্ষরে অক্ষরে মানে প্রকাশিত হতে দেখছি রোগীর মধ্যে, এবং বাস্তব উনার মানে মিথ্যা উনি হতে পারেন না, কিন্তু আমরা অবহেলা করে কেন বা হ্যানিম্যান এদেরকে আমরা মানি না বা মানার চেষ্টা করি না বা আমাদের ইচ্ছে নেই, এই জন্য সমস্যা হচ্ছে। এইরকম ব্যাপারটাকে আমাদের অনুধাবন করতে হবে। ধন্যবাদ, নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা আর দেরি করব না, সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। আমরা আসলে